আমার চুলটা ভিজে পুরো চপচপে হয়ে গেছে। যাই হোক অনেক ভিজেছি, এবার আমি নিজের একটা কাজ আছে ওটা করছে, ঝপ ঝপ করে জল ঢালবো, জল ঢেলে স্নান করে সোজা ঘরে ঢুকে যাবো। এবার আমি বলছি দারুণ লাগছে, ভগবান আমার মনের আশা পূর্ণ করেছে। হ্যাঁ, অনেকদিন থেকে ভাবছিলাম যে দেখছি আমার কাজকর্ম সারা হয়ে যাবে, স্নানের টাইম হবে, তখন বৃষ্টিটা পড়বে। এইরকম বৃষ্টি প্রায় অনেকক্ষণ থেকে যে আমি বৃষ্টির জলে শুধু ভিজবো, বৃষ্টির জলে পুরো একদম ভিজে দেখছে কি হারে, মানে কন্টিনিউ কন্টিনিউ আবার কমে গেছিল এই কালে পরে, এখন আবার জোরে করে বেড়ে বাড়ছে। দেখো, জানি না তোমরা আমার ভয়েসটা শুনতে পারছো কিনা, বাট আমি অনেক জোরে জোরে আর কি কথা বলছি, ওখানে অবধি যাচ্ছি কিনা আমি জানি না, বাট আমি বলছি দারুণ লাগছে। মুখের ভেতরে ঢুকে যাচ্ছে জলটা, এত ঠান্ডা জল ছিল আজকে, এতক্ষণ ধরে ভিজেছি, যাই না আমার এরপর শরীর ভালো থাকবে কি থাকবে না, বাট এখন ভিজে তো আমি পরে চিন্তা করবো। ও হো, কি দারুণ ব্যাপার বলো তো। যাই হোক, আমি তো দেখছি তার মাঝখানে তোমাদের একটা কথা বলবো, একটু বসে নিই, বসে বসে বলি যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে দিতে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? আর বলবো ফাইনালি কিনে রয়েছে, আর বলবো যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপটা জয়েন করনি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা জয়েন করে নেবে, সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে, পারলে স্পেশাল মেম্বারশিপটা জয়েন করে নিও, আর স্পেশাল লাইভ স্ট্রিমটাও জয়েন করে নিও। আর বলবো তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে জয়েন করার জন্য, বললে ভালো না করে তোমরা টিকে থাকো, তোমরাই দেখতে থাকো। তো আমি আর একটু এখন ভিজবো, এখন এত তাড়াতাড়ি আমি নামবো না, কারণ ভিজে ভিজে তারপর আমার শুধু একটা কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করবো, করে তারপর ভাগ্যিস আমি কোনো কাজ মানে কাপড় কাপড়টা আমি করিনি, তোমার দাদা বারণ করছিল যে কাপড় কাটতে হবে না, থাক কাপড়টাতে দরকার না, মানে ভাগ্যিস কাটিনি, গামলে ভর্তি এখনো পর্যন্ত কাপড় রয়েছে, গামলায় ভর্তি এখনো পর্যন্ত কাপড় রয়েছে, আমি কিছু কাটিনি। হ্যাঁ, থাক কালকে কাটবো, কালকে যদি ওয়েদারটা ভালো হয় কালকে কাটবো। দেখছো আমার চুলটা ভিজে পুরো চপচপে হয়ে গেছে, যাই হোক অনেক ভিজেছি, এবার আমি নিজের একটা কাজ আছে ওটা করছে, দেখি ঝপ ঝপ করে জল ঢালবো, জল ঢেলে স্নান করে সোজা ঘরে ঢুকে যাবো। বাট কী বলো তো, অনেকদিন পর পেয়েছি তো আমরা ইচ্ছা করছে না যে বৃষ্টিটা ছেড়ে আমি ঘরে ঢুকি, তো আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমার আরও কাজ রয়েছে, এদিকে ব্যস্ত থাকলে ওই কাজগুলো কে করবো বলো। তো আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো, টাটা, বাই বাই, সুস্থ থেকে ভাবি আমাকে দেখতে থাকবে।